বিজেপির তরফে এক সাংবাদিক সম্মেলন করা হলো আসানসোল জেলার কার্যালয়ে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, সাধারণ সম্পাদক অনিরুদ্ধ বাজপাই, ওবিসি মোর্চার সভাপতি অমিতাভ গড়াই সহ অনেকেই। সাংবাদিক সম্মেলনে বলেন জামুড়িয়া সিঙ্গারন নদীর জায়গা জায়গা দখল করে নদীর গতিপথ পরিবর্তন করে দিয়েছে এই এলাকার শিল্পপতিরা। তারা জানান আসানসোল পৌর নিগমের তরফে এই এলাকার সার্ভে করা হয়েছিল, যেখানে অভিযোগ বসে আছে প্রায় 11টি বেসরকারি কারখানার মালিকরা জমি দখল করে রয়েছে। এই ঘটনায় তারা প্রতিবাদ জানান। তারা বলেন এর কোনো ব্যবস্থা নেওয়া হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে। বেশ কয়েকদিন ধরে জামুড়িয়াতে সিংহারন নদী কিছু শিল্পপতি আছেন, অসাধু শিল্পপতি, তারা সিংহারন নদী ইনক্রোচ করে তার গতিপথ পাল্টে দিয়েছেন, এই অভিযোগ বারবার উঠছিল এবং আমাদের জামুড়িয়ার নেতৃবৃন্দ এটা বারবার বিডিওকে বলেছেন, আমরা ডিএমকে বলেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। এবং যখন এই আন্দোলন চলছে তখন এমন কিছু তথ্য আমরা পেয়েছি যেটা আপনাদের সঙ্গে আমাদের দলের অনুমোদন ক্রমে আপনাদের সঙ্গে শেয়ার না করলেই না। এই শিল্পপতিরা যারা আছে তারা শুধু নদী দখল করছে তা না, আসানসোল পৌর নিগম অন্তত 11টা এরকম ফ্যাক্টরি আছে যেটা জামুড়িয়া এবং মঙ্গলপুরে, সেগুলো তারা সার্ভে করেছে এবং সেখানে সার্ভেতে পেয়েছে তারা যে বিভিন্ন ফ্যাক্টরি তারা কেউ 2000 স্কোয়ার ফিট, কেউ 2 লক্ষ স্কোয়ার ফিট, কেউ 50,000 স্কোয়ার ফিট, কেউ 60,000 স্কোয়ার ফিট ইললিগাল ইনক্রোচমেন্ট করে বসে আছে। আমি সে লিস্ট তাদেরকে আপনাদের সামনে করে দিচ্ছি যে এই এবং সবটারই ডিমোলিশন অর্ডার হয়েছে। এই কর্পোরেশন ডিমোলিশন অর্ডার করেছে 2023 সালে, ডিমোলিশন অর্ডার করেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে কেউ বাড়ি করতে গিয়ে যদি 5-10 স্কোয়ার ফিট, 50 স্কোয়ার ফিট, 100 স্কোয়ার ফিট যদি ইলিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কর্পোরেশন সবাই পৌঁছে যাচ্ছে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই ভাঙতে হবে, ওই ভাঙতে হবে, বড় বড় জেসিবি নিয়ে পৌঁছে যাচ্ছে। কিন্তু এই যে শিল্পপতিরা যারা হাজার হাজার স্কোয়ার ফিট ইনক্রোচ করে বসে আছে, যেটা প্রমাণ অলরেডি হয়ে গেছে, এই কর্পোরেশনের ডিমোলিশন অর্ডার করেছে, তাদের এই ইলিগাল কনস্ট্রাকশন কেন ভাঙা হচ্ছে? এবং যদি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়ে থাকে আমরা ভাঙবো না, আমরা ফাইন নিয়ে রেগুলাইজ করব, তবুও এই যে 11টা ফ্যাক্টরি যা ইনক্রোচ করে রেখেছে এটাতে 1000 স্কোয়ার ফিট এখন কর্পোরেশন আগে ফাইন করবে আমার সময়। এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে যে তারাই ইস্যু করেছিল ডেমোলিশনের অর্ডার, আর 1 বছর ধরে তারাই কোনো পদক্ষেপ নেয়নি, যে তথ্য আমাদের হাতে এসছে মাননীয় প্রাক্তন মেয়র, প্রাক্তন এমএলএ জিতেন্দ্র দা যে বিষয়গুলো উল্লেখ করে রাখলেন সেই বিষয়ে যে তথ্যগুলো তারাই সার্কুলেট করেছিল, তারাই ডেমোলিশনের অর্ডার পাস করেছিল, অথচ তারাই এখন নিশ্চুপ হয়ে বসে আছে। তার মানে কোথাও না কোথাও তো ডাল মে কুছ কালা হ্যায় দাদা বলছিলেন, আমি বলছি পুরা ডালই কালা, পুরো ডাল যদি কালো না থাকতো তাহলে 1 বছর পেরিয়ে গেছে, পর্যাপ্ত সময় ছিল কর্পোরেশনের কাছে। কর্পোরেশন এখানে বিভিন্ন রকমের গরিব মানুষের ঘর ভেঙে দিচ্ছে, আমরা দেখলাম কদিন আগে বোলডুজার দাঁড় করিয়ে রেখে মেয়র থেকে শুরু করে বিভিন্ন তাদের যারা পদাধিকারী আছে তারা দাঁড়িয়ে থেকে সেই কাজগুলো করাচ্ছে।